টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এবার শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। তাই তো নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয় দিয়ে রাঙ্গাতে মরিয়া শান্ত বাহিনী। এজন্য পাকিস্তানের বিপক্ষে নতুন একাদশ নিয়ে ভিন্ন কৌশলে মাঠে নামছে শান্ত সাকিবরা। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সবশেষ গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে নিজেদের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের অভিজ্ঞতা মোটেও ভালো নয়। এরপর গত কয়েক মাস টি টোয়েন্টি ক্রিকেটটাই বেশি খেলেছে বাংলাদেশ দল। সেখান থেকে এবার ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টে ফেরা, তাও আবার ভালো প্রস্তুতি ছাড়াই। তাই বোঝাই যাচ্ছে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ মোটেও সহজ হবে না। তবুও ভালো প্রত্যাশা নিয়েই মাঠে নামবে শান্ত বাহিনী। একই সঙ্গে পাকিস্তানের মাটিতে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে তারা। তবে সাকিব তাসকিনদের দলে ফেরায় শক্তিশালী একাদশ নিয়ে মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে টেস্টে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। তাই তো অনেকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সেই সাথে ওপেনার মাহমুদুল হাসান জয়ের চোট নিয়ে দুশ্চিন্তা। তাই তো ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন। সেখানে জাকির হাসানের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাদমান ইসলামকে। সব শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডাউনে নেমেছিলেন তাইজুল ইসলাম। এবার হয়তো এখানে আসবে নতুন কেউ। অধিনায়ক শান্তকে দেখা যেতে পারে তিন নম্বরে, আর চারে থাকবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, পাঁচে মমিনুল হক, ছয়ে সাকিব আল হাসান। এছাড়া সাত নম্বরে থাকছেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস, আটে থাকছেন মেহেদী হাসান মিরাজ অথবা তাইজুল ইসলাম। এছাড়া তিন পেসার নিয়ে মাঠে নামলে খালেদ আহমেদের পরিবর্তে একাদশে ফিরতে পারেন শরীফুল ইসলাম। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে দলের থেকেও চোটের কারণে একাদশে সুযোগ হয়নি এই পেসারের। এছাড়া তাসকিন ফিরলে খালেদ, নাহিদ রানা ও হাসান বাদ পড়বেন। এবার নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই পাকিস্তানে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। সফরের প্রথম টেস্ট শুরু হচ্ছে বুধবার, আর 30 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ খেলবে লাল সবুজের জার্সিধারীরা পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার, মেহেদী হাসান মিরাজ অথবা তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।